নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ভেজ দাম বিরিয়ানি। এটা ভীষণই খেতে সুস্বাদু। যারা চিকেন এগ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু বাড়িতে খুব ভালো করে এভাবে বিরিয়ানি বানিয়ে খুব সহজেই খেতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দম বিরিয়ানির রেসিপিটি। ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখে নেওয়া যাক। একটা বড় কাপের এক কাপ বাসমতি রাইস, এটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এক বোল পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। একটু ঘি আর একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের অনিয়নকে পেস্ট করে নিয়েছি আর কিছুটা ভিজিয়ে রাখা সয়াবিন। আর নিয়ে নিয়েছি গার্লিক জিঞ্জার পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা জিরের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো, এক চামচ রেড চিলি পাউডার, এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, প্রয়োজন অনুযায়ী হলুদ। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ। এখানে নিয়ে নিয়েছি কেওড়া ওয়াটার। আর নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, এই মশলাটা মার্কেটে কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি কিছুটা অয়েল, চপ করা গাজর, চপ করা ফুলকপি আর চপ করা বিনস। আর নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আর নিয়ে নিয়েছি কিছুটা কেশর, এক বোল টক দই আর কিছুটা দুধ। প্রথমেই ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু অয়েল দিয়ে দেব। অয়েলটাকে আমি একটু গরম করে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব, একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এই 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট ধরে এগুলো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর, কুচানো বিনস, কুচিয়ে রাখা ফুলকপি। এগুলোকে দিয়ে আমি এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে একটু নাড়িয়ে নেব। 2 মিনিট ধরে নাড়িয়ে আমি এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেল পেপার আর ক্যাপসিকাম। দিয়ে এখন এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। এগুলোকে দিয়ে আবার একটু
ভালো মতন নাড়িয়ে নেব। এখন আবারো মিনিট দুয়েক ধরে আমি এগুলোকে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট। এগুলোকে দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিন দিয়ে আবারও মিনিট দুয়েক আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই। টক দই দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব, এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। হয়ে গেছে আমার এই তরকারিগুলোকে কষানো। এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিই। আমি ওভেনে একটা হান্ডি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু অয়েল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর গোটা এলাচ দিয়ে এবার আমি কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তৈরি করে রাখা সবজি, একটু ছড়িয়ে দেব, দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব বাসমতি চালের রাইস। তার উপর দিয়ে দিয়ে দেব যে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ছড়িয়ে দেব। এর উপর দিয়ে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব সামান্য একটু নুন ছড়িয়ে। এর উপর দিয়ে দিয়ে দেব তারপর বিরিয়ানি মশলা। এই রেডিমেড মশলা বাজারেই কিনতে পাওয়া যায়। এখন দিয়ে দেব একটু
কেওড়া ওয়াটার। এরপর আবারও একটু দিয়ে দেব সবজি। তারপরে আবারও একটু রাইস অ্যাড করব। দিয়ে দিচ্ছি আবারও একটু পেঁয়াজ, ভেজে রাখা পেঁয়াজ। অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপর এখন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। এখন আমি যে কেশর নিয়েছিলাম সেটা দুধের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কেশর ভেজানো দুধটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে লাস্টে আমি যে সবজিটুকু আছে সেটা দিয়ে তার উপর দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিয়ে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে আমি এটাকে, যেহেতু বাসমতি রাইসটা 80% আমার সেদ্ধ করাই ছিল আগে থেকে, ফ্লেমে আমি এটাকে মিনিট চারেকের জন্য বসিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে আমি ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিলাম। হয়ে গেছে আমার আজকের ভেজ দাম বিরিয়ানি। এবারে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবং 5 মিনিট বাদে আমি এটাকে সার্ভ করব। হয়ে গেল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমি যেভাবে বানালাম সেভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।